বিএনপি যখন ক্ষমতা ছিল তখন মাওলানা আজিজুল্লাহকে নেতৃত্বে লং মার্চ হয়েছিল, সেখানে কিন্তু পাঁচজনকে গুলি করে মারা হয়েছিল, সেখানে কিন্তু ভাঙচুর হয়নি। আর মোদি আসছে, আমরা তো মোদিকে দাওয়াত দিই, ভারতের প্রধানমন্ত্রী মোদিকে দাওয়াত দেওয়া হয়েছে। এই মোদি কিন্তু আমার ভাই আসিফ নজরুলের স্মরণ আছে কিনা জানি না, এই প্রধান মোদির নেতৃত্বে যখন বিজেপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তখন কিন্তু জামাতের ভারপ্রাপ্ত আমির মকবুল সাহেব ভাবি প্রধানমন্ত্রী হিসেবে অভিনন্দন জানিয়েছিলেন, এবং সেদিনকে পত্রিকার হেডলাইন ছিল যে আনন্দ কি বিএনপি নেতৃবৃন্দ মানে আনন্দিত বিএনপি অফিসে মিষ্টি বিতরণ এবং বেগম খালেদাকে আগাম অভিনন্দন জানালে। শুধু তাই নয়, 2015 সালে যখন মোদি সাহেব প্রধানমন্ত্রী হিসাবে মোদি বাংলাদেশে আসলেন তখন বেগম খালেদাজার নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল আপনি মন্দির সাথে লাইনে দাঁড়িয়ে দেখা করলেন, এবং ব্রিগেডার হান্নান শাহ উনি বললেন আমাদের নেত্রীর সাথে 15 মিনিট উদ্যোদার বৈঠক এসে কি আলোচনা হয়েছে আমি বলবো না, কিন্তু এইটুক শুধু বলতে পারি ভারতের জনগণের প্রধানমন্ত্রীর সাথে বাংলাদেশের নেত্রীর খালেদা জিয়ার সাথে দেখা করতে দেয়নি। ধন্যবাদ। সেদিন আর 30 সেকেন্ড, সেইখানে যদি মোদি প্রশংসিত হয়ে থাকে তাহলে কেন আজকে ভারতের প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে আন্দোলন? বিএনপির সমর্থন নিপুণরায় ফোন আলাপের ভিতর দিয়ে মনে হচ্ছে যে বিএনপি নিজে যা পারবে না সেইটা এই বাবুনগরী এবং আপনার মামুন হলকে দিয়ে এই তাণ্ডবটা করেছেন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য সরকারের ভাবমূর্তি। ধন্যবাদ। যেহেতু মোদিকে যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, খালেদা জিয়া, জামাত, জাতীয় পার্টি, সিপিবি, ছাত্র ইউনিয়ন সবাই মিলেও সম্বর্ধনা জানায়, মোদি যেটা মোদি সেটাই থাকবে। সে বুচারব গুজরাট হিসেবে পরিচিত ছিল, সে হিন্দুত্ববাদী রাজনীতি করত। যখন সে প্রথমবার বাংলাদেশে আসে তখন তার বাংলাদেশ বিরোধী ভূমিকা অতটা প্রকট হয়ে ওঠে নাই। এই গত কয়েক বছর যাবৎ যখন এনসিসি এবং আপনি নাগরিকত্ব করে মুসলমানদেরকে বের করে দিবে, শুধুমাত্র হিন্দুরা ওই দেশে গেলে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে এবং বাংলাদেশ বিরোধী অকথ্য সব মন্তব্য তার পররাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী যখন করেছে তখন আপনার, এবং সীমান্তে একের পর হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তখন মোদির প্রতি বাংলাদেশের মানুষের ক্ষোভ অনেক বেশি পুঞ্জীভূত হয়ে উঠেছে। এবং কামাল ভাইরা যখন এই কথাটা বলেন যে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে নৎসাত করার জন্য হেফাজত কর্মসূচি করেছে, আমি এটার সাথে তীব্র বিরোধিতা করি। তারা এই কর্মসূচি পালন করতে গিয়ে বঙ্গবন্ধুর ছবি বিচ্ছিন্নভাবে ভাঙচুর হয়েছে, আমি এটা তীব্র নিন্দা জানাই, কিন্তু এই প্রোগ্রামের উদ্দেশ্য কোনোভাবেই সুবর্ণ জয়ন্তীকে নৎসাত করা ছিল না, কোনোভাবেই না। সমস্ত পত্রিকা পড়ে দেখেন, এই প্রোগ্রামটা ছিল মোদির বিরুদ্ধে প্রোটেস্ট জানানোর জন্য, এবং তাদের অনেকে প্রোগ্রাম এসেছিল যে ঘোড়ার যে কথাটা বলেন সে বাংলাদেশের পতাকা নিয়ে এসেছিল। ঠিক আছে, তো সবকিছু একইভাবে না দেখে, এবং আমি মনে করি হেফাজতে যারা আছে তারা সত্যি সত্যি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি তাদের কৃতজ্ঞ থাকার কারণ আছে এবং তাদেরকে রাজনীতি থেকে যতটা সম্ভব দূরে থাকাই উচিত। ব্যক্তিগতভাবে রাজনীতি করতে পারে, প্রধানমন্ত্রী সত্যি সত্যি উনি যা করেছেন কওমি মাদ্রাসার জন্য আমি এটাকে ওনাকে প্রশংসা করি, ওনাকে ধন্যবাদ জানাই। কেন উনি কওমি মাদ্রাসার জন্য করবে না? তারা বাংলাদেশের নাগরিক না? এবং ওনাকে যদি কওমির জন্য খেতাব দিয়ে থাকে এটা তো ওনার অ্যাসিয়েন্ট হওয়ার কিছু নাই, উনি সবার জননী হোক বাংলাদেশে, আমাদের নেতা নেত্রীরা সবার জননী হোক, আমি সেটাই চাই। আচ্ছা যাই হোক, এখন আপনি যে ভারত রিলেশনের কথা বললেন, আমি খুবই খুশি হয়েছি, কারণ একটা হাইপ সৃষ্টি করা হয়েছিল যে পশ্চিমবঙ্গের মোদী